25 বছর পেরিয়ে যাওয়া অবিবাহিত মেয়েটি জানে নিজের বাড়িতে থাকাটাও কতটা কষ্টের। যৌতুক না নিয়ে শ্বশুর বাড়িতে পা রাখা মেয়েটিও জানে মানুষ কত কথা বলতে পারে। পড়ালেখা কমপ্লিট করা বেকার ছেলেটিও জানে ছুরির চেয়েও ধারালো হয় পরিবারের মানুষদের কথা। কালো মেয়েটি জানে গুণের কথা বললেও বাস্তবে সবাই রূপ খোঁজে। মা হারা ছেলে মেয়েগুলো জানে মামার বাড়ি রসের হাড়ে তাদের জন্য নয়। পিতামাতাহারা সন্তানরা জানে আত্মীয়রাও আপন হয় না। চাকরিহীন বেকার ছেলেটাও জানে টাকা ছাড়া কেউ ভালোবাসার মূল্য দেয় না। ডিভোর্সি মেয়েটাও জানে সংসার ভাঙার দায় কেবল তারই মাথায়। বাবা না থাকার কষ্টটা সেই বোঝে যার বাবা নেই। মা হলো পৃথিবীর একমাত্র আদালত যেখানে হাজারো ভুলের ক্ষমা হয়। জীবনে ব্যর্থতা আসবেই, তার জন্য কখনো হার মেনো না। মনে রেখো প্রতিটা অন্ধকার রাতের পরেই কিন্তু সুন্দর সকাল হয়। লাখ টাকার জুতো পায়ের নিচেই থাকে আর এক টাকার বিনিময়ে পাওয়া কোনো ভিখারির আশীর্বাদ সবসময় মাথার উপরে থাকে। নারীর ভালোবাসা বৃক্ষের মতো, যত যত্ন নেবে তত বাড়বে। পুরনো হলেও কখনো গাছ কেটো না, ফল না দিতে পারলেও ছায়া দেবে। মা বাবা বৃদ্ধ হলেও কখনো অবহেলা করো না, টাকা পয়সা দিতে না পারলেও তোমাকে আশীর্বাদ দেবে। বর্তমানে টাকা মানুষের মেরুদণ্ড, শিক্ষা মানুষের কারাদণ্ড, সত্য কথা মানুষের মৃত্যুদণ্ড, এটাই বাস্তব। তুমি পারবে না তোমার সম্পর্কে লোকের ধারণা বদলাতে, সুতরাং তুমি সেটাই করো যেটাতে তুমি খুশি থাকবে। আসলে ভালো খারাপ বলে কিছুই হয় না, তুমি মানুষের মন রাখতে পারলে ভালো, না পারলেই খারাপ। আপন অনেক ছিল কিন্তু যখন আমি পেছনে তাকিয়ে দেখেছি তখন আমার ছায়াটাই সাথে ছিল। কোনো মানুষ যখন রেগে যায় তখন তাকে বিরক্ত করা উচিত নয়, কেননা তা থেকে চরম ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। যদিও রাতে সূর্যের আলো থাকে না, তবুও মানুষ দিনের চেয়ে রাতেই বেশি পড়ে। সন্তানের জন্য বেশি বেশি সম্পদ জমা না করে সন্তানকে সম্পদ বানিয়ে যান। সুশিক্ষিত আর আদর্শ সন্তান এই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। যখন তুমি কাউকে জীবনের সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে গ্রহণ করো তখন তুমি দুটির মধ্যে একটির পরিমাণ অবশ্যই পাবে। হয়তো তুমি তোমার জীবনের জন্য ওই মানুষটির সঙ্গ পাবে, নয়তো ভুল মানুষকে বিশ্বাস করার কারণে একটা ভালো শিক্ষা পাবে।